আমরা মোটামুটি ভালোই আছি ওয়েদার অনুযায়ী। জানো ওয়েদারটা এখন কেমন চলছে? সব জায়গাতেই এখন মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে। কি করব, কিছু করার নেই। আজ আমার বড় মিস হয়ে গেছে, কি জানো, বিয়ের বাড়ির নিমন্ত্রণ ছিল। ভেবেছিলাম সকালবেলা দিয়ে রান্না করবো না, একটার সময় বেরোবো, যাতে ওখানে গরম গরম ভাত ডাল মাছের ঝোল খেতে পারি। রাত্রে খাবারটা খাবো না, প্যাকেট নিয়ে চলে আসবো, এই প্ল্যান ছিল। প্ল্যান আজকে আমার সব ভেস্তে গেছে। এখন কি করব, এখন ভাতের মধ্যে দিয়েছি বেগুন সিদ্ধ, শিম সিদ্ধ, মূলো সিদ্ধ। কিন্তু বিয়েবাড়ি ফোন করলাম, অনেকেই আসতে পারছে না বৃষ্টির মধ্যে, বলছে বৃষ্টির মধ্যে আর ঠান্ডার মধ্যে যাব না। এবার যাই হোক, বিয়ের বাড়ি সেটা আমার যাওয়া হলো না, কেননা আমি আমার মেয়ে যাবো ঠিক করেছিলাম। আগে বিয়েটা বেশ মজা আনন্দই কাটিয়েছি, বৃষ্টি টিষ্টি ছিল না, এই প্রথম মানে বৃষ্টি, আজকে আমাদের আর যাওয়া হলো না, একটা নিমন্ত্রণ মিস হয়ে গেল। একটা বিয়ে বাড়িতে প্রায় চারটি নিমন্ত্রণ ছিল, সেটা ছিল মেয়ের পরীক্ষা, আবার আজকে একটা বিয়ে বাড়ি, বৃষ্টি। এবার আমার অনুষ্ঠানগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, কিছু করার নেই। গিফটটা রয়েছে, গিফটটা থাকলো, পরে হয়তো দিয়ে আসতে হবে, পরে দেখা হলে জানি না কি হবে। এখানে আমার ভাত প্রায় হয়ে আসলো, এবার ভাতটা একটু গরম, ভাত দেখলে হয়ে গেছে, এখানে আমি বসাচ্ছি, ই রান্না করছি। ঘরে শিম বেগুন মূলো রয়েছে, এগুলো নষ্ট হয়ে যাবে, এখন কি করব, এগুলো আমি না হ্যাঁ এখন এটা করছি না, এখন আমি করছি ডিমের ঝোল। ডিম সিদ্ধ করে রাখলাম, আমি ডিম খাই না, একবারে ও ডিমের ঝোলের সাথে দুবেলা দুটো ডিম দিয়ে দিই, ও বেশ ভালো খেয়ে ও ডিম ঝোলটা কিচ্ছু খায় না। এই যে আইটেমটা রান্না করছি, মেয়ে কিন্তু বেগুন খায় না, মূলো খাবে না, শিম খাবে না, তা ও বললো আমাকে দুবেলা ডিম করে দাও মা, আমার ওতেই হয়ে যাবে। আর ধর ধরা ভাত থাকলো রাত্রিবেলা, বলে একটু বিরিয়ানি মশলা আছে আমার, হ্যাঁ আমাকে ওইটা বানিয়ে দিও। আমার কি ওইটা মানে কি, ও বিরিয়ানি, ওইটা মানে তো বুঝে নিতে হবে, বিরিয়ানি বা আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। আমি হ্যাঁ তুই কী কী ভালোবাসি সব তো জানাই আছে। ও খাবে কি বলতো, লুচি পরোটা বিরিয়ানি এসব করে দিলে আমার মেয়েরা রান্না সবজি কিছু দরকার নেই। ও তো মাছ মাংসের ভিতরে তো মাংসটা খায়, মাছ খায় না তোমরা জানো, মাছ এমনি আমার বাড়ির যুদ্ধ লেগে যায়। তো যুদ্ধের কথা ভাবলে তো আমার চলবে না, আমার মাছ করতেই হবে, আমার নিজের জন্য আমি করি। বাচ্চা কাছার এখন কী হয়েছে, কেউ মাছ খেতে চায় না। আর কি মাছ খাস না কেন রে, বলে কি মাছের কাঁটা থাকে, আর মাছের আস্থা গন্ধ নাকি তা পছন্দ হয় না। কিছু করার নেই, আমি ডিমটা কিন্তু হালকা ভেজে নিচ্ছি, বেশি ভাজা আমি পছন্দ করি না, হালকা ভেজে আমি তুলে নিচ্ছি, একদম হালকা। এর সঙ্গে আমি আগে পেঁয়াজ, তোমরা জানো সবাই আমার মতনই রান্না করো, আমি তো পেঁয়াজ রসুনটা হালকা ভেজে নিচ্ছি। এটা একদম মাখো মাখো হবে, ঝোল হবে না, কেননা ও তো ঝোল পছন্দ করে না। তো তেল বেশি হবে, তেলটা কম হয়ে গেছে, আর একটু তেল আছে। এখন আমি কি বেশি পদ রান্না করলে কোনো লাভ নেই, তেলটা জল রান করে লাগবে, একটু শুকনো শুকনো হবে, এক তরকারি দিয়ে একটু ঝাল ঝাল, আর কিছু লাগে না। তা আমার এটা হয়ে এসেছে, এবার ভাতটা আমি নামিয়ে নিই, কেন ভাতটা নামিয়ে নিলে পর আমার সুবিধা হবে। আমি আরেকটা কড়াই আমার ফাঁকা আছে, আমি এখানে আরেকটা তরকারি রাখবো, ভাত পুরো হয়ে গেল, ভাতটা এবার আমি নামিয়ে নিই, দশ মিনিট পর উপর দেবো। ভাত হয়ে গেল, এখানে আমি আরেকটা কড়াই চাপিয়ে দিই, নিয়ে গেছে গরম জল করে দিয়েছি, ও চান করতে চলে গেছে, আমিও চান করতে চলে যাব। আজকে আমার খুব ভালো, জামা কাপড় কাছাকাছি নেই, ছাদও মেলতে হবে না, আবার সেই ছাদ ভরে জামা কাপড় কাচবো, একবারে মেরে দেবো। আজকে জামা কাপড় কি তোর অভাব রয়েছে, তুই বংশ নামিয়ে দে। তা আজকে প্রচণ্ড ঠান্ডা, চান তো করতেই হবে, আর তুই জামা কাপড়গুলো সব নিয়ে নে, নামিয়ে নে, আমি আবার যদি রোদ্র উঠবে আমি ছাদে সব কেটে দেবো। এই ঠান্ডার মধ্যে কোথায় জামা কাপড় মেলবো, আর ছাদে দরজা খোলা যাবে না, কিন্তু প্রচণ্ড বাইরে
হাওয়া আছে কিন্তু আমাদের যেহেতু তিনতলা ছাদে গিয়ে কাপড় ফেলতে হবে, আমি আর উঠতে পারবো না। আর এমনি ঠান্ডাতে দেখবে গা হাত পা খুব ব্যথা করে, কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় লেপের তলা লেপ নামাইনি। আজকে ভেবেছিলাম লেপ নামাবো কিন্তু রোদ্র নেই, আয়নাম ঠিক আছে, ডবল কম্বল আর চাদর গা দিয়ে শুয়ে পড়বো, কম্বলের উপরে একটা মোটা বেশি দিয়ে দেবো, ওতেই হয়ে যাবে। এখানে আমার গ্যাস গরম, হ্যাঁ গ্যাস বলছি কড়াই গরম হয়ে আছে, এখানে আমি ছিঁড়ে করে তরকারিটা বসিয়ে দিচ্ছি। এটাতে বেশি তেল দেবো, এটা কালো জিরে আর রসুন দিয়ে করবো। শীতকালে রসুন খাওয়াটা খুব ভালো, গা হাত পা যাতে যাতে ব্যথা আছে কমে যাবে। এটা আমি জানতাম না, আমার এখানে নাম আছে রসুন মাসি, সে বাংলাদেশের লোক, একদিন দেখি কি ও সপ্তাহে 100 গ্রাম রসুন খাবে। তখন আমরা বাংলাদেশ থেকে এসেছি, তাকে আহাম ডাকা হচ্ছে রসুন মাসি। তা রসুন মাসি আমাকে বলে দিয়েছে যে কোনো রান্নার মধ্যে না রসুন থাকে, দেখবে গা হাত পা ব্যথা অনেকটা কম থাকে। সত্যি আমি গতবার শীতও খুব ভালো ছিলাম, এবার শীতে জানি না শীত পড়ছে, আমার রসুন মাসি আমাকে এত উপকার করবে ভাবতে পারিনি। দেখো লোককে উপকারও মাঝে মাঝে নিতে হয়, সবাই যে খারাপ হয় তা না। আগেকার দিনে তো ডাক্তার ছিল না, ওরা টুকটাক ঘরের চিকিৎসাতেই ভালো থাকতো, বলে আমাদের জীবনে বাংলাদেশের মধ্যে ডাক্তার নেই, আমরা যেখানে থাকি আমরা কী করো, বলে কী আর করবো, ওই ঘরে টুকটাক দিয়েই আমরা চালাই। ধীরে দিলাম, তো গ্যাসটা কমিয়ে রাখি, হলুদ, হে বাবা কতটা হলুদ ছিল ছিলাম কথা বলতে বলতে, হলুদ দিলাম, নুন দিলাম, এখানেও নুনটা একবার দিয়ে দিই, রসুনটা গরম হয়ে গেছে। আচ্ছা নুন হলুদ করেছে আর কি কি রসুনে করেছিল, লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, চিনি দিয়েছি, আগে মশলাটা দিয়ে নিই, পরে টেস্ট করে বোঝা যাবে কী কী দিয়েছি আর কী কী দিইনি, এটাও হয়ে গেছে। দুই দিকে বসলি না, এই যেটা রসুনটা হালকা ভেজে নিয়েছি এগুলো আগে এখানে দিয়ে নিই, তারপরে নুনটা টেস্ট করে দেওয়া যাবে, আর হলুদটা তো বোঝাই যায়। এটা একটু ভাজা হোক, এখানে আমি একটু অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিচ্ছি আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেন ওদিকে ঝাল খাবে না, কাঁচা লঙ্কার আমি চিঁড়ে দিয়ে দেবো কালারের জন্য। আর দিনে ধরে একটু লাল লাল না হয় না টেস্ট লাগে না, একটু কালারের জন্য একটু দিয়ে দিলাম। বেশ কালারটাও বেরোবে, এবার একটু জল দিয়ে দিই স্লাইড, আলুটা নামলে সিদ্ধ হবে না, দেখেছ কি সুন্দর কালার বেরিয়ে গেছে। আর সবসময় দেখবে লাল লঙ্কা এনে বিচিটা ফেলে দিও বাড়িতে করা খুব ভালো, দেখেছ কালার বেরিয়ে গেছে, এর মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস। এত আলুটা সিদ্ধ হতে হতে আমার এটা ঝোলটাও শুকিয়ে যাবে, একটা কাঁচা লঙ্কা পেয়েছি এটা চিঁড়ে দিয়ে দিই, এটা তার বেশি কাঁচা লঙ্কা দেবো না, আমি এই তরকারিটা দিতাম একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি দেব। আচ্ছা দেখো আমাদের বাড়ির না, আমার এক বন্ধুর বাড়িতে বাড়িতে গাছ লাগিয়েছে, সেখান থেকে আমাকে দুটো কমলা লেবু দিয়েছে, দুটো না চারটে দিয়েছে, টার্গেট খেয়েছি কি মিষ্টি। আমাদের আর দার্জিলিংয়ে কমলা লেবু আর রাজপুরে কমলা লেবু খেতে হবে না, বাড়িতে তোমরা তো কমলা লেবু চাষ, ও ইউটিউব থেকে গাছ লাগানো শিখেছে, ও কমলা লেবুর চারা নিয়ে এসে বাড়িতে পুঁতেছে, বেশ গাছে কমলা লেবু হয়েছে, তা আমার ছাদের থেকে দেখা যায়। এর আগে পেয়ারা লাগিয়েছিল, পেয়ারা আমি খাই না, তারপরে পাতি লেবুটা নিয়েছি, ওর বাড়িতে ছাদের মধ্যে না বিভিন্ন গাছের চাষ করে, ছাদে উঠে দেখা যায় একটু দূরে আছে, কিন্তু আমাদের না এখানে সবার যার যার বাড়িতে দেখি গাছ লাগাচ্ছে, আমাকেও বলেছিল গাছ লাগাতে, আমি বাবা আমার এত টাইম নেই প্রথম কথা, দ্বিতীয় কথা আমার বাড়িতে খাওয়ার লোক নেই, আমি 10 টাকার সবজির জন্য আমি এত থাকতে পারবো না, আর তোমাদের বাড়িতে থাকো তোমার গাছপালা নিয়ে থাকতে পারো, আমাকে তো বাইরে বেরোতে হয়, গাছের পরিচর্যা করতে গেলে একটা লোকেরও দরকার, আমার কিছুই নেই, জায়গা আছে কিন্তু এই সার কেনো, গাছের যত্ন নাও, জল দাও, আমার পক্ষে আর সম্ভব নয়। মেয়ে বলেছিল মা কটা গাছ কেনো, ফুল গাছ,
বিকেলবেলা ছাদে উঠে একটু জল চল। দিদি ওরে বাবা, তিন চালা চার চালা আমাকে আর বলিস না রে গাছ লাগানোর কথা, তুই যদি পারিস। আবার বলছে একটা কুকুর নেবে, তা আমার রাস্তা কুকুর ভালো নাম কি নেবে সেটাও ভালো, মান্টির বোর বান্টি না না কেন রিঙ্কির বোর হবে না কেন, তা রিঙ্কির বোরের নাম শান্তি দে। না মা, একটা ছেলে কুকুর রাখবে একটা মেয়ে কুকুর আমি রাখবো তাহলে আলাদা। না মা, এসব হবে না, কুকুর বাচ্চা দেবে ওখানে বিক্রি করে ভালো পয়সা পাওয়া যায়, একে খাওয়াবে কে পরিচর্যা করবে। হ্যাঁ, তোমার বাড়িতে তো রোজ কুকুর বিড়াল আসে, তুমি তাদের জন্য আমি দেখ ওরা আসে রাস্তা কুকুর বিড়াল ওরা আসে খায় চলে যায়, ওরা আমার বাড়ি থেকে ঘুরতে আসে, আমাকে দেখলেই মাঝে মাঝে বলে। আমরা যেমন লোকের বাড়ি ঘুরতে ভালোবাসে, আমার বিড়াল কুকুরও আমার বাড়িতে আসে, কারণ আমার বাড়িতে থাকতে ওরা ভালোবাসে, কিছুক্ষণ থাকে আর চলে যায়। আমার মাঝে মাঝে পাখিদের সামনে রান্নাঘরের সামনে দাঁড়ায়, কারণ গেট খোলা না থাকলে ওরা ঘরে ঢুকবে না, কিন্তু রাস্তার লোক আমাকে একদম কিনে নিয়েছে। এই যে আপনার পুষি দাঁড়িয়ে আছে, আচ্ছা সবসময় কি পুষিগুলো খাওয়া নিয়ে বেরোনো যায়? বেরোনো যায় না, তা আমি কী করি এখন ব্যাগে করে বিস্কুটের প্যাকেট নিয়ে যাই, দিতে দিতে যেতে হয়, নাহলে একদিন সত্যিকার আমার বাজারে চলে গেছিলো বাস্তদের সামনে, যদি লাইনে কাটা পড়ে তো আমার জন্যই করবে। তারপর আমি তোরা বাড়ি ফিরে যা, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি, তারপর তুই দুধ নিয়ে আসলাম, দুধ আর মুড়ি খেতে দিয়ে তার চলে যায় টাকা সঙ্গে পেয়েছে।